Hello everyone, Assalamu alaikum. I am Umma Salma Urmi, Executive Director and Consultant Physiotherapist at Mayfair Wellness Clinic. আজ আমরা জানবো শোল্ডারের খুব কমন একটা সমস্যা সম্পর্কে। এটাকে আমরা সবাই ফ্রোজেন শোল্ডার হিসেবে চিনি, ক্লিনিক্যালি এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসও বলা হয়। ফ্রোজেন শোল্ডার আসলে কি, এটা হলে আমরা কি কি এক্সারসাইজ করতে পারি, কিভাবে এটা ট্রিটমেন্ট করতে পারি, সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমেই জেনে নিই শোল্ডার জয়েন্টটা কি। শোল্ডার জয়েন্টটা আমাদের অনেক বেশি মোবাইল জয়েন্টের মধ্যে একটা। শোল্ডার জয়েন্টে হিউমেরাস এবং স্ক্যাপুলা, অর্থাৎ দুটা হাড়ের মাঝের যে জয়েন্টটা, যেখানে আর্মটা আপনার কানেক্টেড হচ্ছে আপনার ট্রাঙ্কের সাথে, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। এখন হিউমেরাসের হেড এবং স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটির যে জায়গাটা, এই জায়গাটাতে জয়েন্টটা এভাবে জয়েন্ট ফর্ম করছে এবং এটা একটা বল অ্যান্ড সকেট টাইপের জয়েন্ট। সো এই জায়গাটা আপনার হিউমেরাসটা মুভ করে, সো এবং এই জয়েন্টটাকে স্টেবিলিটি দিচ্ছে আশপাশ দিয়ে বিভিন্ন লিগামেন্ট এবং বিভিন্ন টেন্ডন, বিভিন্ন সফট টিস্যু একসাথে জয়েন্টটাকে সাপোর্ট করে। তো এই জয়েন্টের মাঝে প্রচুর সাইনোভিয়াল ফ্লুইডও থাকে। এখন কোনো কারণে যদি ফ্লুইডটা শুকিয়ে যেতে থাকে অথবা যদি এই লিগামেন্টগুলো বা এই টেন্ডনগুলো কোনো কারণে জয়েন্টটাকে আটকে ধরে বা টাইটনেস ডেভেলপ করে, স্টিফনেস ডেভেলপ করে, তাহলেই আসলে ফ্রোজেন শোল্ডার হয়ে যায়। এখন এটার কারণ বিভিন্ন রকম হতে পারে, বাট এটা তিনটা স্টেজে হয়। এক প্রথম স্টেজ হচ্ছে ফ্রিজিং স্টেজ, যখন আপনার প্রচণ্ড ব্যথা থাকবে এবং আস্তে আস্তে লিমিটেশনগুলো জয়েন্টের, এই জয়েন্টের লিমিটেশনগুলো কাজের ডেভেলপ করা শুরু হবে। তারপর হচ্ছে ফ্রোজেন স্টেজ, যেই সময় ব্যথাটা অল্প অল্প করে কমতে থাকে কিন্তু জয়েন্টটা একদম টাইট বা স্টিফ হয়ে যায়, অর্থাৎ তখন আপনার এই হাতের যে কোনো রকমের শোল্ডারের মুভমেন্ট করতে প্রচণ্ড কষ্ট হবে। তারপরে আসছে থয়িং স্টেজ, যেই স্টেজে আস্তে আস্তে ব্যথা বা এই স্টিফনেসগুলো একদম কমতে থাকে। তো এটা 1-3 ইয়ার্সের মতো সময় পুরো প্রসেসটাতে নিতে পারে। ফ্রোজেন শোল্ডারের সঠিক কোনো স্পেসিফিক কারণ যদিও জানা যায় না, কিন্তু সাধারণত বলা হয় যে ফিমেলদের ক্ষেত্রে একটু বেশি হয়। এছাড়া 40-60 বয়সের মধ্যে ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্সেসটা বেশি থাকে। যাদের দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস আছে তাদের ফ্রোজেন শোল্ডার হতে পারে, যাদের থাইরয়েডের সমস্যা থাকলেও ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে, এছাড়া যদি কেউ স্ট্রোক করেন তার পরবর্তীতে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা যে কোনো সফট টিস্যু ইঞ্জুরি, অর্থাৎ আপনি যদি কোনোভাবে পড়ে গিয়ে বা খেলতে গিয়ে কোনোভাবে আপনার শোল্ডার জয়েন্টের চারপাশের যে কোনো লিগামেন্ট বা কোনো কিছু ইঞ্জুরি হয়, সেক্ষেত্রেও কিন্তু ফ্রোজেন শোল্ডার আস্তে আস্তে পর এক সময় ডেভেলপ করতে পারে। অনেক সময় দীর্ঘ সময় যদি হাতে প্লাস্টার থাকে সেক্ষেত্রেও সেকেন্ডারি হিসেবে আপনার শোল্ডারের স্টিফনেস ডেভেলপ করতে পারে বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হতে পারে। শোল্ডার জয়েন্টের অন্যান্য কিছু সমস্যা থেকেও কিন্তু ব্যথাটা বা স্টিফনেসটা ডেভেলপ করতে পারে, যেমন রোটেটর কাফের, অর্থাৎ যে লিগামেন্টগুলোর কথা বলছিলাম সেগুলো যদি কখনো কোনোটা ছিঁড়ে যায় বা ওরকম ইঞ্জুরি হয়, অথবা যদি বোনের কোনো অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস হয় অথবা টিউমার ডেভেলপ করতে পারে বা অন্যান্য অনেক সমস্যা থাকতে পারে। এই জন্য প্রপার ডায়াগনোসিসের জন্য সাধারণত এক্সরে, এমআরআই বা আল্ট্রাসোনোগ্রাফি এগুলো করা হয়। তো এটার প্রপার ডায়াগনোসিসের জন্য একজন ডক্টরের বা ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হওয়াটাই শ্রেয়। ফ্রোজেন শোল্ডারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যথাটা। প্রথম দিকে ব্যথাটা অনেক বেশি তীব্র থাকে এবং ব্যথার কারণেই দেখা যায় আমরা শোল্ডার জয়েন্টটাকে মুভ করতে চাই না এবং আস্তে আস্তে স্টিফনেসটা ডেভেলপ করে। তো দেখা যায় অনেক সময় অনেকে বলেন যে ওই পাশটা ফিরে ঘুমাতে সমস্যা হয় কারণ ওই জয়েন্টে চাপ লাগে বা ওটার জন্য অনেক সময় ঘুমও ভেঙে যায় ব্যথার জন্য। ধীরে ধীরে দেখা যায় এই হাতে, যদি আমাদের যে হাতে যে শোল্ডারের প্রবলেমটা হয় সেই হাতে কিছু উঠাতে সমস্যা হয় বা নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিতেও আসলে অনেক সময় সমস্যা হয়, যেমন অনেকে চুল আঁচড়াতে পারবেন না কারণ এই মুভমেন্টটা করা যায় না, তারপর অনেক সময় পেছনে হাত দেওয়া যায় না বা কাপড় চোপড় পরতে গেলে সমস্যা হয়। তো এই ধরনের অ্যাক্টিভিটিসেও অনেক রেস্ট্রিকশন চলে আসে। আস্তে আস্তে ব্যথাটা কমে আসলেও এটার মেইন সমস্যা হয়ে যায় ফুল জয়েন্টের স্টিফনেসটা, এই জন্য এটা প্রপার ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি। যেহেতু সমস্যাটা অনেকটা মেকানিক্যাল, তো এটাতে আসলে ঠিক কোনো ওষুধ খেয়ে, প্রথম দিকে হয়তো বা কিছু ওষুধ খেয়ে ব্যথাটা কমানো যেতে পারে, কিন্তু এটার মেইন ট্রিটমেন্ট ওষুধ না, এই জন্য অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ব্যথা খুব বেশি তীব্র থাকে বা খুব বেশি স্টিফ থাকে, সেসব ক্ষেত্রে অসহনীয় হয়ে গেলে স্টেরয়েড ইঞ্জেকশনও অনেক ক্ষেত্রে দেওয়া হয়। তারপরেও দেখা যায় পুরোপুরি যদি মোবিলিটিটা আনতে হয় তাহলে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা খুবই জরুরি হয়ে দাঁড়ায়। একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট খুব সহজেই কিছু ফিজিক্যাল টেস্ট বা অ্যাসেসমেন্ট করে বলে দিতে পারবেন যে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে কিনা এবং সেক্ষেত্রে আপনার পেইনের কী অবস্থা, আপনার রেঞ্জ অফ মোশন কতটুকু আছে জয়েন্টে, সেগুলো চেক করে একটা প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্টের প্ল্যান তৈরি করে সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট হবে। এবং ফিজিওথেরাপির আপনার মেইনলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ম্যানুয়াল থেরাপি, আপনার জয়েন্টের প্রপার মোবিলাইজেশন, মুভমেন্ট উইথ মোবিলাইজেশন, জয়েন্টের গ্লাইডিং মুভমেন্টস, কিছু মাসেলের স্ট্রেচিং এক্সারসাইজ এবং স্ট্রেন্থেনিং এক্সারসাইজটা এই ট্রিটমেন্টের মধ্যে পড়বে। এছাড়াও কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস ইউজ করা হয়, যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি দেওয়া হতে পারে, লেজার দেওয়া হতে পারে বা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়া হতে পারে।
ফ্রোজেন শোল্ডার হলে বাসায় কিছু সহজ এক্সারসাইজ আপনি করতে পারেন, যেটাতে আপনাকে একটু হয়তো হেল্প করবে। এছাড়া আমাদের চ্যানেলে শোল্ডারের বিভিন্ন স্ট্রেচিং এক্সারসাইজ দেখানো আছে একটা ভিডিওটাতে, সেটা দেখে আসতে পারেন এবং সেই এক্সারসাইজগুলো ফ্রোজেন শোল্ডারকে অনেক হেল্প করবে। আজকে আমরা আরও দু একটা কিছু অ্যাডিশনাল এক্সারসাইজ দেখিয়ে দিব, ওই এক্সারসাইজগুলোর সাথে যদি এগুলোও আপনারা করতে পারেন তাহলে আপনার ফ্রোজেন শোল্ডারে এটা অনেক হেল্প করবে। প্রথমেই আমরা যে এক্সারসাইজটা দেখব সেটা হচ্ছে পেন্ডুলাম এক্সারসাইজ। এখন প্রথমেই বলেছি যে আসলে আমাদের কি হয়, শোল্ডারের জয়েন্টটা স্টিফ হয়ে যায় বা জয়েন্টটা একদম টাইট হয়ে যায়, এটা ছাড়তে চায় না, তখন দেখা যায় মুভমেন্টটা রিজিড হয়ে যায় বা ফিক্স হয়ে যায়। তো সেটার জন্য প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা একটা একটা এই জয়েন্টের একটা প্রপার মুভমেন্ট আমরা করতে পারি, যেটা পেন্ডুলার দেখতে পেন্ডুলারের মতো মনে হবে। আপনার বাসায় যে কোনো একটু হালকা ওজনের কিছু বটল বা কিছু ইউজ করতে পারেন, বা এই ধরনের ছোট হাফ কেজি এক কেজি এরকম বিভিন্ন ছোট ডাম্বলস পাওয়া যায়, এগুলো ইউজ করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা যে কোনো চেয়ার বা কোনো কিছুর সামনে যদি একটু বাঁকা হয়ে দাঁড়ান, এবং এমনভাবে দাঁড়াতে হবে আসলে যেন আপনার এই জয়েন্টটা একদম ফ্রি বা রিল্যাক্সড হয়ে যায়, একদম ছেড়ে দিতে হবে জয়েন্টটাকে, শক্ত করে এভাবে ধরে রাখা যাবে না, জয়েন্টটাকে একদম ছেড়ে দিতে হবে, রিল্যাক্স রাখতে হবে। দেন আপনি প্রথমে আমরা যেটা করতে পারি যে ফ্রন্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিরেকশনে একদম প্রচণ্ড হালকা করে ছেড়ে দিয়ে জয়েন্টটাকে, একটা ফ্রি মুভমেন্ট হবে এখানে, যতটুকু যায় সামনে বা পেছনে যতটুকু যায় ততটুকু আপনি হাতটাকে নিতে পারেন, পেইন ফ্রি হয় যতটুকু। হালকা একটু হয়তো ডিসকমফোর্ট হতেই পারে, কারণ ব্যথা ফ্রোজেন শোল্ডারে থাকলে তো ব্যথা থাকবেই। দেন আমরা যেটা করতে পারি, আমরা এই পাশে সাইড ওয়াইজও সেম হবে, সাইড ওয়াইজও আপনি মুভমেন্টটা করতে পারেন। দেন আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে সার্কেল মুভমেন্ট। সো আমরা হাতটা আবার একইভাবে ঝুলিয়ে দিয়ে আমরা ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ 10 বার 10 বার করে একটা সার্কুলেটারি মুভমেন্ট করতে পারি। যখন শোল্ডার জয়েন্টের কিন্তু তখন একটা সার্কুলেটারি মুভমেন্ট হবে। দেন আবার এগেইন অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা করতে পারি। সো এই মুভমেন্টটা ইন জেনারেল দেখা যায় যে আমাদের শোল্ডারের প্রতিটা ডিরেকশনের একটা হালকা মুভমেন্ট বা এক্সারসাইজ হয়ে যায়। এরপরে যে এক্সারসাইজটার কথা বলবো সেটা হচ্ছে টাওয়াল স্ট্রেচ এক্সারসাইজ। এই এক্সারসাইজটা মূলত যে জন্য করা হয় সেটা হচ্ছে আমাদের ফ্রোজেন শোল্ডার হলে হাতটা পেছন দিকে ঠিক মতো যেতে চায় না, অর্থাৎ আমরা যদি দেখাই যে মুভমেন্ট আমাদের এই মুভমেন্টটা আসে না, অনেকে পেছনে যদি পকেট ইউজ করেন বা কিছু হাত দিতে পারেন না, অথবা অনেক সময় পিঠে হাত দিতে পারেন না, তো এই মুভমেন্টটা পাওয়ার জন্য টাওয়াল স্ট্রেচ এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক বা ইনস্টাগ্রামে শোল্ডার পেইন রিলিফ নামে একটা ভিডিও আছে, ওই ভিডিওটাতে এই এই টাওয়াল স্ট্রেচের এক্সারসাইজের প্রপার ডেমনস্ট্রেশন আছে, সেটা দেখে আসতে পারেন। তারপরে মুভমেন্টটা নর্মালি যেটা হয় যে আমরা একটা টাওয়াল ধরে আমরা ভালো হাতটা দিয়ে এই হাতটাকে পুল করব, যাতে করে আমাদের এই এই জয়েন্টের এই জায়গাটাতে একটা স্ট্রেচ পড়ে এবং মুভমেন্টটা ফ্রি হয়। এরপর যে এক্সারসাইজটা আমরা দেখবো সেটা হচ্ছে ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ। এখন প্রথমত দেখা যায় দুটা মুভমেন্ট সহজে হতে চায় না, একটা হচ্ছে পাশে অ্যাবডাকশন মুভমেন্টটা, অর্থাৎ হাতটা পাশ দিয়ে ওঠানোটা, আরেকটা হচ্ছে সামনের দিকে হাত ওঠানোটা কষ্ট হয়ে যায়। তো আমরা দুটা এক্সারসাইজ ওয়াল ইউজ করি, ওয়ালের সাপোর্ট নিয়েই আমরা এই দুটা মুভমেন্টে ইম্প্রুভমেন্ট আনতে পারি। একটা হচ্ছে ওয়াল ক্লাইম্বিং যেহেতু, অর্থাৎ আমরা হাতটাকে ওয়ালে দিয়ে আমরা ধরে নিলাম যদি আমার রাইট হ্যান্ডে বা রাইট শোল্ডারে প্রবলেম থাকে, তো আমরা কি করব, আমরা মেইনলি মনে রাখবেন এটা এলবো মুভমেন্ট আমরা শোল্ডারে করব, অর্থাৎ শোল্ডারটা ফুল ওপেন করতে যাচ্ছি আমরা। সো আমরা এভাবে উইল ক্লাইম্ব বাই আওয়ার হ্যান্ড লাইক দিস, এবং কি করব তখন আমরা শোল্ডারের প্রপার একটা স্ট্রেচ করতে পারবো, এভাবে ওয়ালের সাপোর্ট নিয়ে নিজের বডি ওয়েট ইউজ করতে পারেন আপনি, এভাবে করে ওয়ালে চাপ দিয়ে একটা স্ট্রেচ পড়বে আপনার অ্যাক্সিলারি এরিয়াতে বা ফ্লেক্সার গ্রুপে। দেন এবার আবার কাম ব্যাক, সো এগেইন ডুইং দিস অ্যান্ড একটু একটা এক্সট্রা প্রেশার দেওয়া, যার ফ্রোজেন শোল্ডার আছে তার হয়তো এতটা উঠবে না হাতটা, আপনার যে রেঞ্জে গিয়েই আটকে যাবে, তারপরে একটু প্রেশার দিতে হবে, তাহলে স্ট্রেচটা প্রপারলি পড়বে। দেন সাইড ওয়াইজ যদি আমরা আপনি যেভাবে দাঁড়ান আপনার অ্যাবডাকশনের জন্য হাতের, আমরা কি করতে পারি, হাতটাকে উপরে এভাবে ওঠাবো এবং অ্যাবডাকশন মুভমেন্ট হবে এভাবে, তখন আবারও একটা স্ট্রেচ পড়বে এই পাশে। You can come back like this.
দুটা ক্ষেত্রেই আমরা একটা যেই পর্যন্ত হাতটা উঠবে তারপরে গিয়ে একটা বডির ওয়েট ইউজ করে একটা এক্সট্রা প্রেশার বা স্ট্রেচ দেওয়ার চেষ্টা করব শোল্ডার জয়েন্টে। আশা করি ফ্রোজেন শোল্ডার সম্পর্কিত আজকের ইনফরমেশনগুলো আপনাদের উপকারে আসবে। পরবর্তীতে আরও বিভিন্ন হেলথ টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।